শেখা মাহরা, পুরো ওয়ার্ল্ডে যার মতো প্রিন্সেস একজনও নেই, তার মতো স্বাধীন চেতা প্রিন্সেস আপনি দুনিয়াতে কোথাও খুঁজে পাবেন না। তার লাইফস্টাইল কোনো রূপকথার গল্প থেকেও কোনো অংশে কম নয়। এবং আজকে দুবাইয়ের এই প্রিন্সেস শেখা মাহরার কাহিনী শেয়ার করব আপনাদের সাথে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দ্য রুলার অব দুবাই, তার সম্পর্কে কিছুটা হলেও হয়তো অনেকেরই জানা রয়েছে। রশিদ আল মাকতুম এখন পর্যন্ত 6টি বিয়ে করেছেন। 6 ওয়াইফের ঘরে তার মোট 24 জন সন্তান রয়েছে, তাদের মধ্যে 13 জন মেয়ে এবং 11 জন ছেলে। সে অনুযায়ী দুবাইয়ে এখন পর্যন্ত 11 জন রাজকুমার এবং 13 জন রাজকন্যা পেয়েছে। দুবাইয়ের 13 জন প্রিন্সেস সবাই দেখতে অসম্ভব সুন্দরী। দুবাইয়ের প্রিন্সেসদের খুব একটা জনসম্মুখে দেখা যায় না, আর শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাদের একটু জনসম্মুখ থেকে দূরেই রাখেন। তবে এই 13 জন প্রিন্সেসদের মধ্যে একেবারেই ব্যতিক্রম হল শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের তৃতীয় কন্যা শেখা মাহরা। শেখা মাহরার অবশ্য আগে নাম ছিল ক্রিস্টিনা, পরবর্তীতে সেটা চেঞ্জ করে রাখা হয় শেখা মাহরা। 26 ফেব্রুয়ারি 1994 সালে জন্ম নেওয়া শেখা মাহরার মা জয়ী গ্রিগারোকাস ছিলেন একজন গ্রিক সিটিজেন। বাদশার সাথে তার ডিভোর্স হয়ে গেলে শেখা মাহরা তার বাবার সাথেই থাকতেন। তবে শেখ মোহাম্মদ বিন রশিদ অন্য প্রিন্সেসদের থেকে মনে হয় তাকে একটু বেশি ভালোবাসেন, একটু বেশি তাকে স্বাধীনতা দিয়েছেন। শেখা মাহরা বাইরে বের হলে অন্য প্রিন্সেসদের মতো তিনি হিজাব ব্যবহার করেন না, হর হামেশা যেখানে মন চায় চলে যান, কনসার্ট দেখতে চলে যান, লাইফস্টাইল অ্যান্ড বিভিন্ন ফ্যাশন উইকেও তাকে দেখা যায়। অনেক এক্সপেন্সিভ ড্রেস জুয়েলারিও ব্যবহার করেন, দেশ বিদেশে ঘুরে বেড়ান। তবে একবার যে ড্রেস পরেছেন সেটা কখনোই আপনি তাকে আর পরতে দেখবেন না। ড্রেসের ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা নেই। শেখ মোহাম্মদ বিন রশিদ 18 বছর হওয়ার সাথে সাথে সবাইকে জোর করে বিয়ে দিলেও শেখ মাহরা 28 বছরের হলেও তাকে এখনো তিনি বিয়ে দেননি, তার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেননি।